বই হলো সভ্যতার রক্ষা কবচ, বলেছিলেন ফরাসি সাহিত্যিক ভিক্টর হুগো। রাজা রাজায় যুদ্ধে যেন সেই বিশ্বাসকে আঁকড়ে ধরেই বাঁচতে চাইছে উলু খাগড়ারা। যুদ্ধ নয়, শান্তি চাই। শুধু ইউক্রেনীয়রা নন, মস্কোবাসীরাও চান না যুদ্ধ যুদ্ধ খেলা। যুদ্ধ মানেই তো ধ্বংস, আতঙ্ক, প্রাণঘাতী বিভীষিকা। অন্যদিকে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার হাতিয়ার বই। অতীতেও বড় বড় হিংসা রুখে দিয়েছে গ্রন্থ পাঠকের সুস্থ রুচি মনন, এবারও পারবে বিশ্বাস করেন কলকাতা বইমেলায় যোগ দেওয়া মস্কোবাসী। এবারের থিম কান্ট্রি বাংলাদেশ হলেও যুদ্ধ আবহে বেশি নজর পড়ছে রাশিয়ার স্টলটিতে, যেখানে সুদূর মস্কো থেকে হাজির এক মহিলা। তার দাবি, রাশিয়ার সংস্কৃতি যুদ্ধবিরোধী। মাই নেম ইজ আলোনা, আই এম ফ্রম রাশিয়ান, ফ্রম মস্কো অ্যান্ড ফ্রম সেন্ট পিটার্সবার্গ। আই লিভ ইন টু সিটিজ অ্যান্ড নাও উই প্রেজেন্ট অন আওয়ার স্টল Russian books, Russian culture, Russian painting, and I believe that Russian famous culture can stop this awful situation. The books can stop, the art can stop, the culture, all culture can stop and can change this situation. Corona আতঙ্ক কাটিয়ে জমে উঠেছে 45তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। নতুন পাতার সুগন্ধে ডুব দিচ্ছেন বইপোকারা। বাঙালির প্রাণের মেলায় এবার একটি বিশেষ আকর্ষণ কেক স্টল। প্রয়াত শিল্পী নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা জানানো হয়েছে অভিনব কায়দায়। তৈরি হয়েছে হাদা ভোদা বাটুল দি গ্রেটের আকারের পেস্ট্রি। দেরিতে শুরু হলেও বই মেলার প্রতি বাঙালির টান যে এতটুকু কমেনি তা বলাই বাহুল্য। আর ইউক্রেন রাশিয়া হোক কিংবা জীবনযুদ্ধ, তার ডিঙিয়ে দুদণ্ড আনন্দ শান্তি খোঁজাই তো আসল। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতিদিন ডট ইন।